আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ আপনাদের ঘুরে দেখাবো জলশিরি আবাসন প্রকল্প, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমরা জলশিরি আবাসন প্রকল্পের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পাশে একটি স্কুল অ্যান্ড কলেজ, এটা শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ জলশিরি, যার উদ্বোধন করা হয়েছে 2018 সালে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এই জায়গাতে বর্তমানে জলশিরিতে নির্মাণ কাজ চলছে। সেইগুলো 17 নম্বর সেক্টরে একটি মসজিদ নির্মাণ হচ্ছে এবং তার পাশেই তৈরি হচ্ছে ইউটিলিটি বিল্ডিং, এবং 13 নম্বর সেক্টরে একটি সেন্ট্রাল পার্ক তৈরি হচ্ছে। এবং এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এটা জলশিরি প্রকল্পের মাস্টার প্ল্যান, আমরা এখন সেদিকে যাব। জলশিরি প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 2100 একর জমি। বন্ধুরা, জলশিরি প্রকল্পে লেকের জন্য বেশ বড় জায়গা রাখা হয়েছে, অনেকগুলো লেক হবে এবং লেকের উপর ব্রিজ হবে। এই জায়গাতে লেকের জন্য ব্রিজ তৈরি করা হবে। বাংলাদেশ আর্মির অবসরপ্রাপ্ত অফিসার ও সেনা সদস্যদের জন্য রাজধানীর অদূরেই পূর্বচলে একটি উন্নত স্মার্ট সিটি নির্মাণ করা হচ্ছে, যা জলশিরি প্রকল্প নামে পরিচিত। জলশিরি প্রকল্পটি 1994 সালে কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত। এটি প্রতিষ্ঠিত হয়েছে 2011 সালের 27 এপ্রিল আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে। বাংলাদেশ সরকার এই প্রকল্পের প্রস্তাবটি গ্রহণ করে 2009 সালে। আবাসন প্রকল্প শুরু করতে যত ধরনের অনুমতির প্রয়োজন হয় তার সবই নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য। জলশিরি আবাসন প্রকল্পটি 2015 সালের 10ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তি ব্যবহার করে জলশিরি আবাসন প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির অবস্থান ঢাকা নিউ সিটি এবং বসুন্ধরা বাড়িধারা আবাসিক এলাকার নিকটে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর প্রায় $2 বিলিয়ন বা 16,000 কোটি টাকা ব্যয় করবে। সেনাবাহিনীর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি অর্থায়নের চাহিদা বিদেশি বিনিয়োগ দ্বারা মেটানো হবে। জলশিরি আবাসন প্রকল্পের ভিতরে একটি কমার্শিয়াল ডিস্ট্রিবিউটর বা হাব থাকবে, যেখানে চাহিদা অনুযায়ী সুউচ্চ বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। অন্যদিকে আধুনিক আবাসিক এলাকা নির্মাণ করা হবে। প্রকল্পটির ভিতরে গলফ ক্লাব, কেন্দ্রীয় লেক এবং পার্ক থাকবে। এই প্রকল্পে 2100 একর জমির উপর গড়ে উঠেছে জলশিরি আবাসিক প্রকল্প। এই প্রকল্পের রাস্তার জন্য 28%, লেকের জন্য 11%, পার্ক এবং খেলার মাঠের জন্য 8% জায়গা রাখা হয়েছে। প্রকল্পে কোনো গ্রাম রাখা হয়নি। এটি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট সিটি হিসাবে গড়ে উঠবে। এটি বাস্তবায়িত হওয়ার পরে এটি হবে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নির্মিত সবচেয়ে বড় প্রজেক্ট। আধুনিক এই এলাকাটি হবে রাজধানীর একটি সুপরিকল্পিত ও আধুনিক বিজনেস হাব। এতে করে দেশের সেনাবাহিনী প্রতি বছর বিপুল পরিমাণ মুনাফা অর্জন করতে পারবে। এছাড়াও জলশিরি আবাসন প্রকল্পকে 17টি সেক্টরে বিভক্ত করা হবে। এখানে সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও প্লট কিনতে পারবে।
এখন যে রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তার আরো বৃদ্ধি করা হবে। পাশ দিয়ে দুই পাশে আরো রাস্তা বড় করা হবে। এই রাস্তাগুলো 4 লেন বিশিষ্ট হবে। বন্ধুরা, আমরা 13 নম্বর সেক্টরের কাছে চলে এসেছি। এই জায়গাতেও লেকের উপরে একটি ব্রিজ হবে। এখনো ব্রিজের জন্য কাজ শুরু করা হয়নি, তবে 13 নম্বর সেক্টরে এই জায়গাতে জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক তৈরি করা হচ্ছে। এখনো পার্কে প্রবেশ নিষেধ রয়েছে। পার্কের সৌন্দর্য বর্ধনের কাজ অনেক অংশে শেষ হয়েছে, কিছু কাজ বাকি রয়েছে, সেই সকল কাজ করা হচ্ছে। পার্কের ভিডিওটি দেখতে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমরা 17 নম্বর সেক্টরের দিকে যাব, যেখানে মসজিদ এবং ইউটিলিটি বিল্ডিং তৈরি হচ্ছে। সেই দিকে এই রাস্তাটি দিয়ে সেদিকে যেতে হবে। এই দিক দিয়েও রাস্তা 4 লেন বিশিষ্ট হবে। এখনো রাস্তার কাজ শুরু করা হয়নি, শুধু চলাচলের জন্য সামান্য একটু রাস্তার ব্যবস্থা রাখা হয়েছে। এবং পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা জলসিঁড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যার কার্যক্রম 2022 সাল থেকে শুরু হবে। জলসিঁড়ি আবাসন প্রকল্পে এখানে বিজনেস হাব হবে, পাশাপাশি এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিভিন্ন ধরনের স্কুল কলেজ হবে। এছাড়াও থাকবে খেলার মাঠ, গলফ ক্লাব মাঠও থাকবে, থাকবে পার্ক এবং লেক, যা এই সিটিকে দেশের যে কোনো সিটি থেকে দেখতে অসম্ভব সুন্দর এবং অতুলনীয় করে তুলবে। দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন রাস্তার জন্য, এই পর্যন্ত সীমানা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে জলসিঁড়ি প্রকল্পে রাস্তা, পানির লাইন, গ্যাসের লাইন এবং বিদ্যুৎ লাইন, যা মাটির নিচ দিয়ে হবে, সেগুলো স্থাপনের কাজ চলছে। জলসিঁড়ি প্রকল্পে প্রবেশের জন্য আপনার 4টি পথ রয়েছে। একটা 300 ফুট এক্সপ্রেসওয়ে থেকে, একটা বসুন্ধরা আবাসিক থেকে, একটা শীতলক্ষ নদীর উপর দিয়ে এবং একটি মাদানী হাইওয়ে থেকে। জলসিঁড়ি মসজিদ, যা 17 নম্বর সেক্টরে হবে, এই মসজিদটি দেখতে এমন ডিজাইনের হবে। এই মসজিদটি নির্মাণ করছে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। এই মসজিদের ভিডিওটি দেখতে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই পুরো যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো সব জলসিঁড়ি আবাসন প্রকল্পের। বিভিন্ন জায়গাতে কাজ চলছে। বন্ধুরা, জলসিঁড়ি প্রকল্পের ইউটিলিটি বিল্ডিং 17 নম্বর সেক্টরের এই অংশে নির্মাণ হচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গাতে নির্মাণ কাজ চলছে। বন্ধুরা, আপনাদের জন্য ডিসক্রিপশনে উন্নয়নমূলক বিভিন্ন ভিডিওর লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আর এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি জলসিঁড়ি প্রকল্পের মেইন রাস্তা হবে, যা 300 ফিট থেকে প্রবেশের জন্য এই দিক দিয়ে রাস্তা তৈরি হবে এবং দুই পাশে ব্রিজ তৈরি করা হচ্ছে। 2010 সালে সেনা আবাসন প্রকল্পটি জলসিঁড়ি আবাসিক প্রকল্পের জন্য 1400 বিঘা জমি কিনেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। এই প্রকল্পটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় 13,000 বিঘা বা 4,333 একর জমি পর্যন্ত ক্রয়ের পরিকল্পনা ছিল। 2010 সালে 24 অক্টোবর রূপগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেনাবাহিনী তোনমুন্সির ক্যাম্পে অবরোধ করেছিল বিক্ষোভকারীরা, ফলে 13,000 বিঘা জমি কেনা সম্ভব হয়নি।
বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।